হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অ্যাপোলো ফার্মেসি জব ভ্যাকেন্সি নিয়ে। গায়ের সব থেকে বড় ব্যাপার হলো আপনি শুধুমাত্র 10th পাস যোগ্যতায় এখানে কাজের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো 100% ফ্রি অ্যান্ড জেনুইন, একটা টাকাও কাউকে না দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই কিভাবে করবেন সেটাই বলার সাথে দেখিয়েও দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া এজ লিমিট কী রয়েছে এখানে কাজের জন্য, এর সাথে কোন কোন ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে, অ্যান্ড কোন কোন এরিয়ার জন্য নিয়োগ হচ্ছে, এর সাথে স্যালারি অ্যান্ড বেনিফিটসগুলো আপনারা এখানে কী কী পেয়ে যাচ্ছেন, এর সাথে এই কাজে অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাও দেখাবো আমি। এছাড়া কী কী ডকুমেন্টস লাগবে ইন্টারভিউ দেওয়ার জন্য, সমস্ত ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই কেয়ারফুলি দেখবেন আর শুনবেন যদি আপনি অ্যাপোলোর মতো নামি দামি ফার্মেসিতে জব করতে চান তো। এছাড়া অবশ্যই এইভাবে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, অ্যান্ড ডিটেলস বলার আগে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান বলতে চাই। প্রিয় বন্ধুরা, এই নামি দামি অ্যাপোলো ফার্মেসিতে জব করার জন্য কিন্তু এই কোম্পানি কোনো সময় ক্যান্ডিডেটদের কাছ থেকে একটা টাকাও কিন্তু চায় না বা একটা টাকাও চার্জ করে না। তাই ভুল করেও কাউকে টাকা পয়সা দিতে যাবেন না। মাথায় রাখবেন একবার আপনার কষ্টের টাকা গেলে আর কিন্তু ফেরত পাওয়া যাবে না বা ফেরত পাওয়া মুশকিল। তাই টাকা পয়সা দেওয়া প্রতারক থেকে সাবধানে থাকুন, আর টাকা লুটা প্রতারক থেকে বাঁচতে চাইলে আর 100% ফ্রি জেনুইন যাচাই করা কাজের খোঁজ ডেলি পেতে চাইলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেন অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এখনই। আসুন তাহলে সরাসরি আজকের কাজের ডিটেলস কী রয়েছে এক নজরে আমরা দেখে নেব। প্রিয় বন্ধুরা, এখানে 4টে ডিপার্টমেন্টে ভাগ করেছি যাতে পার্ট বাই পার্ট বললে আপনাদের সুন্দর করে বুঝতে ও কাজটা পেতে সুবিধা হয়। গাইস, প্রথমে জানতে চাই এখানে কাজ করার জন্য বা কাজের জন্য ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, মানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। এর সাথে আরও জানতে চাই ফুল টাইম পারমানেন্ট জব রয়েছে এটি। এছাড়া আরও জানতে চাই গাইস, এটি আপনাদের ডাইরেক্ট পেরোল জব রয়েছে। এছাড়া এই কাজের যে 4টি পার্ট আমি বললাম, নাম্বার 1 হলো সেটার মধ্যে, প্রিয় বন্ধুরা আপনি যদি শুধুমাত্র 10th পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাজ আ ট্রেনি হিসেবে জয়েন করতে পারবেন। এছাড়া নাম্বার 2 মানে 2 নম্বর পয়েন্ট কী আছে জেনে নিই, আপনি যদি 12th পাস কিংবা কোনো রকম ফার্মেসি রিলেটেড কোর্স করেছেন তাহলে আপনি এখানে প্রোডাক্ট অ্যাডভাইসার হিসেবে জয়েন করতে পারবেন। এছাড়া নাম্বার 3 রয়েছে বা 3 নম্বর পয়েন্ট রয়েছে, আপনি যদি এনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু জয়েন করতে পারবেন। এছাড়া 4 নম্বর পয়েন্ট এখানে রয়েছে, চলুন তাহলে দেখে নিই কী রয়েছে। যারা ডি ফার্মা কিংবা বি ফার্মা করেছেন তারা কিন্তু এখানে ট্রেনি ফার্মেসিস্ট হিসেবে জয়েন করতে পারবেন। আপাতত আমি যে যে ডিপার্টমেন্ট পোস্টগুলো বললাম সেই সব পজিশনের জন্য নিয়োগ করা চলছে এই মুহূর্তে। এছাড়া যারা 10th পাস করেননি তাদের জন্য ভিডিও নয়, কিন্তু মানে এই ভিডিওটা তাদের জন্য নয় যারা 10th পাস করেনি, বারবার বললাম, তারা চাইলে স্কিপ করতে পারেন। এছাড়া নেক্সট এবার জেনে নেব, প্রিয় বন্ধুরা এই কাজের জন্য এনি ফ্রেশার্স অ্যান্ড এনি এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মানে এখানে যোগ্যতা কিন্তু বাধ্যতামূলক নয়, বাট আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে দেন আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করলে বেশি প্রেফারেন্স পাবেন। এবার আমরা জেনে নেব এখানে এজ লিমিট মানে বয়সের সীমা আপনাদের কী রয়েছে। প্রিয় বন্ধুরা, এই কাজের জন্য আপনি শুধুমাত্র মানে মিনিমাম আপনাদের এজ লিমিট লাগবে 18 বছর বয়স মানে 18 ইয়ার্স বয়স থেকে 37 বছর বয়স মানে 37 ইয়ার্স বয়স পর্যন্ত হলেই আপনারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মানে এদের মধ্যে যাদের বয়স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া প্রিয় বন্ধুরা, পশ্চিমবাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের সব এরিয়াতেই মোটামুটি অ্যাপোলো ফার্মেসি রয়েছে। গাইস, আপনি যদি পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন, সবাই কিন্তু এখানে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার নিজের এরিয়ার ফার্মেসিতেই জব করতে চাইলে অবশ্যই তাহলে ট্রাই করবেন, যেমনভাবে দেখাবো ঠিক তেমন সেমভাবেই। এছাড়া আরও জানাতে চাই, প্রিয় বন্ধুরা এই কাজের জন্য স্যালারি কেমন কি আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নিই। গাইস, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 9,000 টাকা থেকে 20,000 টাকার বেশি স্যালারি এ পেয়ে যাবেন,
বা ডিপেন্ড করবে সেটা আপনাদের পোস্ট আর এক্সপিরিয়েন্সের ওপর। মানে এর বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, মানে এই বিষয়টা তাদের সুবিধার জন্য একটু ব্যাখ্যা করছি বা ভালো করে এক্সপ্লেন করছি। ভাবুন, আপনার যদি ফ্রেশার হয়ে থাকেন বা আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন অ্যান্ড আপনি যদি 10th pass অ্যাপ্লাই করেন, যে স্যালারিটা পাবেন কিন্তু আপনি 12th pass অ্যাপ্লাই করলে একটু বেশি স্যালারি পাবেন, বিকজ সেখানে আপনার পজিশনটা একটু হাই থাকবে। অ্যান্ড আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে দেন আপনি আরও একটু বেটার স্যালারি কিন্তু এখানে সুযোগ পেয়ে যাবেন। এর সাথে পেয়ে যাচ্ছেন PF, ESI, মেডিকেল ফেসিলিটি, সব রকমের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন আপনারা। নেক্সট, এবার আমরা জেনে নেব এই কাজের অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে বা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। তার আগে একটি রিকোয়েস্ট, প্লিজ এই ফ্রি জেনুইন কাজের ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে এই কাজটি পাওয়ার সুযোগ করে দেবেন। মাথায় রাখবেন আপনাদের একটা শেয়ার কারোর কিন্তু ভবিষ্যৎ আলোকিত করে দিতে পারে বন্ধুরা। এছাড়া ভিডিও বানানোর সময় না পাওয়ার কারণে সারাদিনের আর্জেন্ট ভ্যাকেন্সির আপডেটগুলো প্রতি মুহূর্তে এই চ্যানেলে কমিউনিটি পোস্টে দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য। তাই চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো নজর রাখুন, এতে আপনাদের কাজ পেতে অনেকটা হেল্প হয়ে যাবে আশা রাখছি। সো এবার আসি অ্যাপ্লাই কিভাবে করবেন আপনারা। আগে ভালো করে দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি, তারপর কিন্তু ট্রাই করবেন। ভুল করলে কিন্তু আপনার পুরো অ্যাপ্লাইটা বাতিল হয়ে যাবে বা অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে আর ডাক আসবে না। সো অ্যাপ্লাই কেয়ারফুলি, মানে কেয়ারফুলভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের একটু নিচের দিকে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে সরাসরি আপনারা ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, লিঙ্কে ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। লেখাই আছে কারেন্ট জব ওপেনিংস, এরপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নেবেন, সিলেক্ট স্টেট, এখানে লিখবেন ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন আমি লিখছি ওয়েস্ট বেঙ্গল, দেখুন ওয়েস্ট আমি লিখছি, এই ওয়েস্ট লেখা মাত্র এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অপশান চলে এসছে, তাই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। তারপর আছে সিলেক্ট সিটি, এখানে কিন্তু আমরা কলকাতা চুজ করে নেব, এখানে কলকাতা আমি লিখছি, কলকাতা এখানে দিয়ে দিয়ে অপশান চুজ করে নেওয়ার পর সার্চ জব করব। এই সার্চ জব অপশানে ক্লিক করব, এই সার্চ অপশান ক্লিক করা মাত্র দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন যেই সমস্ত ভ্যাকেন্সিগুলো কলকাতার মধ্যে রয়েছে সেইগুলোর পেয়ে যাচ্ছেন। যেহেতু 10th pass জন্য একটু ধরুন আমি অ্যাপ্লাই করবো, তাই অ্যাপ্রেন্টিসে ক্লিক করলাম, ক্লিক করা মাত্র এরকম রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটি চলে এসছে, সমস্ত ডিটেলস চলে এসছে জব রিলেটেড। তাহলে এখানে অ্যাপ্লাই করার জন্য কী করবেন, অ্যাপ্লাই না অপশানে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই না অপশানে ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ফর্মটি ফিল আপ করতে হবে, ফুল নামের জায়গায় ফুল নেম, ইমেল আইডি জায়গায় ইমেল আইডি বসিয়ে নেবেন, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে নেবেন, জেন্ডারের জায়গায় জেন্ডার চুজ করে নেবেন, তারপর DOB ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ চুজ করে নিলে আপনাদের, তারপর রয়েছে এখানে প্রেফার জব লোকেশন, যেই লোকেশনে আপনারা জব করতে চান সেই লোকেশনটি এখানে কিন্তু আপনারা চুজ করে নেবেন। তারপর রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এখানে সিলেক্ট করে নেবেন, চলুন তাহলে এটার উপর সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন 10th pass রয়েছে, 12th pass রয়েছে, ডি ফার্মেসি রয়েছে, বি ফার্মার রয়েছে, গ্র্যাজুয়েট এনি সায়েন্স ডিগ্রি রয়েছে, এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন, গ্র্যাজুয়েট এনি আদার ডিগ্রি রয়েছে, তারপর এন ফার্মার রয়েছে, যেটি আপনারা কোয়ালিফাইড হবেন সেটি এখানে চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করা মাত্র এরকম আরেকটি ইন্টারফেস খুলে যাবে। দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে আধার নাম্বারে, যেখানে আধার নাম্বার দিয়ে নেবেন আপনাদের, তারপরে সোর্স অফ হায়ারিং, কোথা থেকে ইনফরমেশনটি পেয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন, তারপরে হচ্ছে আপলোড ইউর রিজিউম বা সিভি, এখানে কিন্তু আপনারা সিভি বা রিজিউম চুজ করে নেবেন, সেটি আবার 10 MB মধ্যে, তাহলে কিন্তু চুজ করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের 10 MB মধ্যে নাহলে কিন্তু এখানে সাপোর্ট খাবে না, তাই ভালো করে এটি চুজ করে নেবেন। ডক ফাইল বা JPG যে কোনো হতে আপনারা চুজ করে নেওয়ার পর এখানে টোটাল এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে, এখানে দিয়ে দেবেন, যদি থাকে দেবেন, নাহলে ফ্রেশার চুজ করে নেবেন, ফার্মেসিতে এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, নাহলে কিন্তু আপনার ফ্রেশার চুজ করে নেবেন। এরপর হচ্ছে সাবমিট অপশান, সাবমিট অপশানে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি বা আপনার সব ডিটেলস কিন্তু HR-এর কাছে সরাসরি সাবমিট হয়ে যাবে। আপনারা অ্যাপ্লাই করার মাত্র আপনাদের কাছে কিন্তু এরকম অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন সেন্ট, এরপরে নিচে কিন্তু পরিষ্কার বলা আছে, দেখুন বলছি আমি, ইওর জব অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট অ্যান্ড হ্যাজ বিন সাবমিটেড ফর আওয়ার রিভিউ, ইফ ইউর প্রোফাইল ইজ ফাউন্ড সুটেবল অন অনলাইন টেস্ট অ্যান্ড অনলাইন টেস্টিং উইল বি গিভেন টু ইউ অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল উইদিন 2 working days। মানে যদি আপনাদের প্রোফাইল সাবমিট করা যায় ওরা রিভিউ করার পর যদি ওরা সুটেবল মনে করে তাহলে কিন্তু আপনাদের কাছে একটি লিঙ্ক সেন্ড করা হবে, সেটি আপনার ইমেলে বা ফোন নাম্বারে 2 দিনের মধ্যে। একটি অনলাইন টেস্ট আপনাকে দিতে হবে, আবার সেই টেস্টটির লিঙ্কটা কিন্তু 24 ঘন্টা অবধি ভ্যালিডিটি থাকবে, নিচের লাইনে পরিষ্কার বলা আছে, তাই ভালো করে আপনার এই অনলাইন টেস্টটা দেবেন। আর অনলাইন টেস্টে সিলেক্টেড হলেই কিন্তু আপনাদের ইন্টারভিউ জন্য ডাক চলে আসবে, তাই ভালো করে এই টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, এখানে পরিষ্কার সব কিছু বলা আছে, সেই মতো করেই কিন্তু আপনারা দেবেন। সো গাইস, এই ছিল আমাদের এই সুন্দর আর 100% ফ্রি অ্যান্ড জেনুইন অ্যাপ্লাই প্রসেস। বাড়িতে বসে নিজের ফোন দিয়ে অনলাইন টেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই ট্রাই করুন, একদম খুবই অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু আপনার মেলের মাধ্যমে টেস্টের লিঙ্ক পাঠিয়ে দেবে। সো অবশ্যই ট্রাই করুন, খুবই ভালো সুযোগ রয়েছে। এছাড়া আবারও দেখা হচ্ছে নতুন কোনো 100% ফ্রি জেনুইন যাচাই করা ভেরিফাইড কাজের খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।